আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হোমমেড মেয়োনিজ। এটা তৈরি করতে সময় লাগবে কম, উপকরণও একদম কম। মেয়োনিজ তৈরির ক্ষেত্রে উপকরণের হেরফেরের কারণে অনেকেরই পারফেক্ট মেয়োনিজ হয় না, এজন্য একদম ডিটেলসে শেয়ার করছি, আশা করছি সবাই খুব উপকৃত হবেন। প্রথমেই দেখিয়ে দিই মেয়োনিজ তৈরির জন্য কী কী উপকরণ লাগছে। এখানে লেবুর রস রয়েছে 2 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, ডিম রয়েছে, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। পাশেই রয়েছে কালো গোলমরিচের গুঁড়া, চেষ্টা করবেন একটু ফ্রেশ নেওয়ার জন্য। এখানে হোয়াইট ভিনেগার রয়েছে 1 চা চামচ, আরও নিয়েছি রান্নার রেগুলার তেল 1 কাপ। এই তেল থেকে কতটুকু লাগবে সেটাও আমি দেখিয়ে দিব। আজকে মেয়োনিজ আমি ব্লেন্ডারে তৈরি করছি, তবে আপনি চাইলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সময়ের পরিমাণটা বেশি লাগবে। এক এক করে সকল উপকরণ দিয়ে দিচ্ছি। এ ফাঁকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনি চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। কিছু টিপসও শেয়ার করছি, যাতে করে আমার মতো আপনিও পারফেক্ট মেয়োনিজ তৈরি করতে পারেন। আমার তৈরি মেয়োনিজ তো আমার বাসায় হিট। এবার বলি তেলের কথা। এই তেল একবারে দিব না, এতে করে ডিম একটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে, বরং অল্প অল্প করে 5 থেকে 6 বার দিব, আর প্রতিবারই প্রায় 1 মিনিট করে ব্লেন্ড করে নিব। প্রায় 5 বার তেল ব্যবহার করার পরে এটা হলো বর্তমান অবস্থা। এই লাস্ট পর্যায়ে এসে লবণ, লেবু ও চিনির পরিমাণটাও চেখে নিতে পারেন। আমার কাছে লবণের পরিমাণটা কম মনে হচ্ছিল, যার কারণে সামান্য কিছুটা লবণ অ্যাড করলাম। আমি মোট যে পরিমাণ তেল নিয়েছিলাম সেখান থেকে আরও কিছুটা তেল রয়ে গেছে, এখান থেকে আর সামান্য কিছুটা তেল অ্যাড করব। অর্থাৎ আমার মোট প্রায় 200 ml এর মতো তেল লাগলো। আবারও প্রায় 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। সর্বশেষ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর বর্তমান অবস্থা। নিশ্চয়ই স্ক্রিনে এর টেক্সচারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আবার সময় সেটা কত অল্প লাগলো নিশ্চয়ই আপনিও অবাক হচ্ছেন। নিশ্চয়ই আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।